রোজার শুরুতেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর হলিডে মার্কেটগুলো। বিভিন্ন স্থানে ছুটির দিনে রাস্তার উপরে রং বেরঙের পোশাকের পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। মূলত যাদের বড় মার্কেটে যাওয়ার সুযোগ কম, তাদের ভরসা এই হলিডে মার্কেট। অনেকেই পরিবারের ঈদের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন এখান থেকে। অথবা আপনার কোয়ালিটির উপরে নির্ভর করে কিছু নির্বিষ হয়, তবে মানে সাধারণ পাবলিকের জন্য আপনার হাতের নাগালেই আছে। মেয়েদের জিনিসগুলো সব থেকে বেশি ভালো পাওয়া যায়, মেয়েদের আর বাচ্চাদের। সব জায়গায় জিজ্ঞেস করলেই বলে যায় কি কারণ, যে দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে বা খাবারের দাম বেড়ে গেছে, এজন্য তারাও আমাদের কাছ থেকে বেশি রাখতেছে। ছুটির দিনে বসা এই মার্কেটগুলোতে মেয়েদের ফ্রক, সালোয়ার কামিজ, ওড়না, বোরকার পাশাপাশি রয়েছে ছেলেদের শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি সহ সব ধরনের পোশাক। না, গত দুই বছরে তো প্যান্টই উঠাই নাই, শার্ট উঠাই নাই, কিচ্ছু করি নাই, খালি মাস্ক বেশ টু পিস বিক্রি করতেছি। এই জায়গায় কাস্টমার ভালোই আসতেছে। লকডাউনের সময় ভালো বেচা কিনা ছিল, এখন বর্তমানে বেচা কিনা ভালো না। পোশাকের সাথে মিলিয়ে ব্যাগ, স্যান্ডেল, চুড়ি, ক্লিপ, চুলের ব্যান্ড সহ নানা ধরনের কসমেটিক্সও কিনছেন মেয়েরা। আছে ঘর সাজানোর উপকরণও। মতিঝিলের বাইতুল মোকারম, আইডিয়াল স্কুল, মিরপুর সহ বিভিন্ন এলাকার হলিডে মার্কেটে এই বেচা বিক্রি চলবে চাঁদ রাত পর্যন্ত। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।